নমস্কার ইউটিউবের সকল দর্শককে শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালির গর্ব বাঙালির অহংকার অনুষ্ঠানে আজ আপনাদের বলবো এক বাঙালি রমণীর কথা, যিনি ছিলেন একজন বিখ্যাত কবি ও জ্যোতিষী, খনা। জ্যোতিষী খনা, খনা ছিলেন একজন বাঙালি কবি এবং কিংবদন্তি জ্যোতিষী, যিনি খ্রিস্টীয় নবম এবং দ্বাদশ শতাব্দীর মধ্যযুগীয় বাংলা ভাষায় রচনা করেছিলেন। তিনি বর্তমান বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের দেউলিয়া চন্দ্রকেতুগড় বেড়াচেপার কাছে গ্রামের সাথে যুক্ত। খনার জন্ম অষ্টম দ্বাদশ শতাব্দীর বাংলায়। পেশা ছিল কবি এবং জ্যোতিষী। সময়কাল পাল সাম্রাজ্য। উল্লেখযোগ্য কাজ খনার বচন। বাংলা খনার বচন অর্থ খানার শব্দ নামে পরিচিত তার কবিতা। বাংলা সাহিত্যের প্রাচীনতম রচনাগুলির মধ্যে এটি তার কৃষি বিষয়ের জন্য পরিচিত। সংক্ষিপ্ত দ্বৈত বা কোয়াট্রেনগুলি একটি দৃঢ় সাধারণ জ্ঞানকে প্রতিফলিত করে, যেমন এই পাইন থেকে শিল্পে, ঠকতে বলদ না করে চাষ তার দুঃখ বারো মাস, যে গরুর মালিক কিন্তু লাঙল চালায় না তার দুঃখের অবস্থা বছরের বারো মাস থাকে। খনার কিংবদন্তি, অন্য জায়গায় খনা লীলাবতী নামেও পরিচিত। প্রাগ জ্যোতিষপুর বঙ্গ আসাম সীমান্ত বা সম্ভবত দক্ষিণ বাংলার চন্দ্রকেতুগড়, যেখানে খনা এবং মিহিরের নাম যুক্ত ধ্বংসাবশেষের মধ্যে একটি ঢিবি আবিষ্কৃত হয়েছে, এর সাথে তার সম্পর্ককে কেন্দ্র করে। খনা ছিলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ বরাহ মিহিরের পুত্রবধূ, যিনি চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের বিখ্যাত নবরত্ন সভার একটি রত্ন। দৈবজ্ঞা বরাহ মিহির, যাকে বরাহ বা মিহিরাও বলা হয়, ছিলেন একজন ভারতীয় জ্যোতির্বিদ, গণিতবিদ এবং জ্যোতিষী, যিনি উজ্জয়িনে কিছু কিংবদন্তি অনুসারে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় সংসদ ভবনে অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে বরাহ মিহির এবং আর্যভট্টের ছবি রয়েছে। যদিও তার জীবন সম্পর্কে খুব কমই জানা যায়, তবে তিনি দক্ষিণবঙ্গের বাসিন্দা ছিলেন, যেখানে চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষে খনা ও মিহিরের ঢিবি নামে একটি ঢিবি রয়েছে। খনা ছিলেন বরাহের পুত্রবধূ এবং নিজে একজন বিখ্যাত জ্যোতিষী। সর্বোপরি তিনি বাংলায় তার জীবনযাপন করেছিলেন, তবে তার জীবনের চারপাশে অনেক কিংবদন্তি বেড়ে উঠেছিল। একটি কিংবদন্তি অনুসারে তিনি শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহিরকে বিয়ে করেছিলেন। তবে এটি আরও ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে খনা ছিলেন বরাহ মিহিরের পুত্রবধূ এবং একজন দক্ষ জ্যোতিষী, যার ফলে তিনি বরাহ মিহিরের জন্য একটি সম্ভাব্য হুমকি হয়ে ওঠেন। বৈজ্ঞানিক কর্মজীবন যাই হোক, তিনি তার ভবিষ্যৎবাণীর যথার্থতায় তাকে ছাড়িয়ে গিয়েছিলেন এবং এক পর্যায়ে হয় তার স্বামী বা শ্বশুর বা ভাড়াটে হাত বা সম্ভবত খনা নিজেই প্রচণ্ড চাপে তার অসাধারণ প্রতিভাকে নীরব করার জন্য খনা তার নিজের জিহ্বা কেটে ফেলেন। এটি একটি থিম যা আধুনিক বাংলা নারীবাদে অনুরণিত হয়। শুনুন বা শুনুন খনার এই গল্পটি, হাঁক করুন। মধ্যযুগে বাংলায় এক নারী খানা বাঁচি, আমি তার জীবন গাই, প্রথম বাঙালি নারী কবি, ছুরি দিয়ে তার জিহ্বা কেটে ফেলেছে। সিপিআর সরকার তার সম্পর্কে লিখেছেন, স্বর্গীয় বস্তুর সর্বব্যাপী প্রভাবের উপর ভিত্তি করে দৈনন্দিন জীবনে জ্ঞানের একটি শাখার উদ্ভব হয়েছিল এবং জ্ঞানের এই শাখাটিকে সুন্দরভাবে লালন পালন করা হয়েছিল। এর সমস্ত ফুল পাতা এবং ডালপালা বাঁকুড়া সেনভূমের রাহি বৈদ্যবর্ণের বংশধর রাহের প্রিয় কন্যা খনা দ্বারা। শতাব্দীর পর শতাব্দী ধরে খনার পরামর্শ গ্রামীণ বাংলায়, আধুনিক পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং বিহারের কিছু অংশ একটি বাণীর চরিত্র অর্জন করেছে। অসমীয়া ও ওড়িয়া ভাষায় প্রাচীন সংস্করণও বিদ্যমান। একটু লবণ একটু তেতো এবং খুব বেশি পূর্ণ হওয়ার আগে সর্বদা থামার মতো পরামর্শকে নিরবধি বলে মনে করা হয়। খনার মুখনিঃসৃত বাণী পরবর্তীকালে বহু জায়গায় বহুভাবে খেটে গেছে, সেই কারণে উনি বিখ্যাত হয়ে আছেন খনার বচন বলে। তথ্যসূত্র কৃতজ্ঞতা গুগল উইকিপিডিয়া। ধন্যবাদ।